নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সকলকে মৌ অল ইন ওয়ান চ্যানেলে স্বাগত। তো থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে কি বিষয়ে কথা বলতে এসেছি। আমি এই লেটারটা পেয়ে গেছি, এই যে প্রত্যেকটা ইউটিউবারের যেটা স্বপ্ন, সেই স্বপ্নের একটা স্টেপ আমি পার করতে পেরেছি, গুগল অ্যাডসেন্স। সত্যি আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি এটা পেয়ে গেছি। এটা কিভাবে পেলাম সেই বিষয়েই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। লাকিলি আমি মোটামুটি 2 মাস একটানা ভিডিও দিয়ে এই ফলটা পেয়েছি। মানে আমার চ্যানেলটা বেশ পুরনো, 3 বছর মতো হবে, কিন্তু আমি কাজ করতাম খেয়াল খুশি মতো। এই আজকে একটা ভিডিও দিলাম, আবার হয়তো 2 মাস পরে একটা দিলাম, তো এইভাবে। তখন আমি সিরিয়াসলি নিইনি, কিন্তু কিছুদিন যাবত আমার মনে হচ্ছিল যে কিছু তো একটা করি, কিছুই করছি না ঠিকঠাক। তো সেই জন্য আমি ইউটিউবটাকে সিরিয়াসলি নিয়েছিলাম। মানে গত 3 মাস যাবত আমি কাজটা করেছিলাম, প্রথম 1 মাস অল্প স্বল্প অল্প স্বল্প করে করছিলাম, কিন্তু শেষের যে 2 মাস, এই 2 মাস আমার মাথায় সব সময় ইউটিউবই ঘুরেছে। মানে ভিডিও করতে হবে, তাড়াতাড়ি কাজ সেরে নিই, হুটোপাটা করে অন্যান্য কাজকর্ম সেরে আমি ভিডিও করতে বসেছিলাম, বসে যেতাম। মানে আমি ভীষণ ডেডিকেটেড হয়ে গেছিলাম 2 মাস। তো সবার যে 2 মাসে ভিডিও ভাইরাল হয়ে যায় এমন নয়, কারোর প্রথম দিনেও হয়ে যেতে পারে, আবার কারো হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর সময়ও লেগে যেতে পারে। তো আমার এই 2 মাস মতো লেগেছে, এদিক থেকে ভগবান আমাকে আমার সহায় হয়েছেন। আমি যেটা বুঝেছি যে এটা পেতে গেলে আমাদেরকে ভীষণ ডেডিকেটেড হতে হবে। মানে ভিডিও ভাইরাল হওয়াটা তো আমাদের হাতে নেই, কারোর হাতেই নেই। হ্যাঁ আছে, ভগবানের হাতে আছে আর ইউটিউবের হাতে আছে। ইউটিউব যদি চায় তাহলেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। তো আমি প্রতিদিন এই 4টে 5টা 6টা করে শর্টস আপলোড করতাম প্রতিদিন। হয়তো সকাল 8টায় একটা দিলাম, আবার 12টায় একটা, আবার 3টেই একটা, আবার সন্ধ্যে 7টায় একটা, এইভাবে দিতেই থাকতাম, দিতেই থাকতাম, দিতেই থাকতাম। প্রতিদিন যে একই টাইমে দিতে পারতাম এমন নয়, কিন্তু প্রতিদিন একদিনও আমি মিস দিইনি ভিডিও দিতে। তো এইরকম করতে করতে আমার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সেটা কিন্তু প্রথম 10 দিন ভাইরাল হয়েছিল না, প্রথম 10 দিন ওই সুপ্ত অবস্থাতেই ছিল, ওই 1.5-2 হাজারের মতো ভিউ আসছিল। তারপর হঠাৎ একদিন রাতারাতি দেখলাম ওই ওই একটা ভিডিওতে আমার একদিনের মধ্যে প্রায় 3 লাখ ভিউ হয়ে যায়। তারপরের দিন দেখলাম 10 লাখ হয়ে গেল। এইভাবে হতে 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 ওই ভিডিওটি কিন্তু 2 কোটি ক্রস করে গেছে। তার পিছনে পিছনে প্রায় একই সময়ে আমার আরেকটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো সেই ভিডিওটাও প্রায় 2 কোটি এখনও ছোঁয়নি, তবে আর 50 হাজার মতো গেলেই ওটাও 2 কোটি হয়ে যাবে। তো এই দুটো মাত্র ভাইরাল ভিডিওতে, না দুটো মাত্র তো নয়, একটা ভাইরাল ভিডিও হওয়া মানেই বিশাল সৌভাগ্যের ব্যাপার যে কোনো ইউটিউবারের জন্য। সবাই এক চেষ্টা করে কি লাইফে একটা ভাইরাল ভিডিও, একটা ভাইরাল ভিডিও দরকার, তাহলেই সাবস্ক্রাইবারটাও অনেক গেইন হয়ে যায় বা ওয়াচ টাইমটাও গেইন হয়ে যায়। তো আমি যেহেতু শর্টসের উপরেই বেসিক্যালি ভেবেছিলাম, শর্টস দিয়েই আমি আমার চ্যানেল গ্রো করাবো, তো সেই জন্য ওটা আমার থ্রেশহোল্ড ছিল 1 কোটি, 1 ক্রোর ভিউ হতে হবে আর 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে। আর যারা লং ভিডিও দিয়ে মনিটাইজেশন করান, তারা আপনারা তো সবাই জানেন 4,000 ঘন্টা আর 1,000 সাবস্ক্রাইবার। এখন নাকি ওটি আবার 500 জন সাবস্ক্রাইবারের ব্যাপার হয়ে গেছে। মানে 500 জন সাবস্ক্রাইবার থাকলে আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকলেই চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। তো আমি যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি সকালবেলা, বিশ্বাস করুন সন্ধেবেলায় আমার ওটা অ্যাকসেপ্টেড হয়ে গেছিলো, মানে অন হয়ে গেছিলো। তার মানে এই নয় যে আমার কোনো ইনকাম ফিক্সড হয়ে গেল, এরকম কিছু নয়। আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে হয়তো এগোবো, আর যদি কাজ না করতে পারি তাহলে বসে থাকতে হবে।
তাহলে কোনো ইনকাম থাকবে না। তো যারা ভীষণ ডেডিকেটেড, যারা কাজ করতে ভালোবাসে, তাদের জন্য খুব ভালো, তারা এখানে প্রচুর প্রচুর ইনকাম করতে পারবে। এটা যে অ্যাচিভ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক 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 কিছু। মেল ঢুকেছিল, এই মেলটা ঢুকলে তারপরেই এই গুগল অ্যাডসেন্স পিনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই লেটারটা পাওয়ার পরেও অনেক অনেক কাজ বাকি থাকে, থেকে যায়। এই লেটারটা দিয়ে ফর্ম আবার ফিল আপ করতে হয়, ট্যাক্সের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে আবার প্যান কার্ডের নাম্বার লাগে, তারপর আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট আপনি দেবেন তার নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বার, কোনো বেনিফিশিয়ারি থাকলে তার অ্যাকাউন্ট নাম্বার, তারপর সুইফট কোড লাগে ব্যাংকের, আপনি যে ব্যাংকে, সব ব্যাংকে সুইফট কোড থাকে না, তবে সেই ব্যাংকেরই একই ব্রাঞ্চের কাছাকাছি যে ব্যাংকের সুইফট কোড থাকে সেটা দিলেই হয়ে যায়। তো মোটামুটি এইটুকুনি জানতে পেরেছি এই এই জার্নিটা করতে গিয়ে। এই কর্ম করে যাও, ফলের আশা করো না, মনীষী বলেছেন। তো সেই কর্ম করে গেলে একদিন না একদিন আমরা সফল হবই, এই মন্ত্রে বিশ্বাস করে আমাদের এগিয়ে যেতে হবে। কাজ করার যে উৎসাহ সেটা কিন্তু আমি পেয়েছি এই ইউটিউবেরই বিভিন্ন ব্লগারদের দেখে। যেমন আমার ভীষণ ভাল লাগে দেখতে প্রবাসে ঘরকন্যা, আর মাই সিম্পল লাইফস্টাইল দেখি, আর মৌ ক্রিয়েশন দেখতেও আমার ভাল লাগে, আর আমি MS ফ্যামিলি আগে দেখতাম, আর সাধন সাথীদের চ্যানেলও মাঝে মাঝে দেখে থাকি। তো এইভাবে আমার জার্নিটা স্টার্ট হয়েছিল। তো এইভাবেই আমাদের, আমার জীবনের যে সমস্ত যারা আমাকে প্রভাবিত করেছেন, তারা হলেন এনারাই, সমস্তই মেয়েদের চ্যানেল, আমি মেয়েদের দ্বারাই প্রভাবিত হই। তো এইটুকুনি বলার ছিল আজকে। আপনারা বা তোমরা যারাই ইউটিউবে কাজ করে যাচ্ছ, তারা কাজ করে যাও, একদম হতাশাগ্রস্ত হবে না, চালিয়ে যান। তো এটা একদিন না একদিন আমাদের সকলের হাতে থাকবে। তো এইটুকু বলিয়ে সবাইকে বেস্ট উইশেস জানিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লটস অফ লাভ টু ইউ অল, থ্যাংক ইউ।